আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহ মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম, শুরুতেই জানিয়ে দিব এই মুহূর্তের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। সংসদ বাতিল ও সরকারের পদত্যাগ দাবিতে জেএসডির মিছিল। দ্বাদশ জাতীয় সংসদ বাতিল, সরকারের পদত্যাগ ও অবিলম্বে অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। এরপর থাকবে বাংলাদেশের অর্থনীতি পাঁচ ঝুঁকিতে। পাঁচ ঝুঁকিতে আছে বাংলাদেশের অর্থনীতি। এগুলো হলো জ্বালানি স্বল্পতা, মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি কমে যাওয়া, মূল্যস্ফীতি, সম্পদ ও আয় বৈষম্য এবং সরকারের ঋণ বেড়ে যাওয়া ও বেকারত্ব। জানাবো বিরোধীরা মনে করছে কম্বোডিয়ার মতো নিষেধাজ্ঞা আসবে, বলছেন উবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবায়দুল কাদের বলেছেন, নির্বাচন বর্জন করে বিএনপি নতুন করে ষড়যন্ত্র করছে। এবারে জানিয়ে দিব সড়কে প্রাণ গেল পুলিশ কর্মকর্তার। ময়মনসিংহের নান্দাইলে মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এদিকে ধানের দাম বেড়েছে বস্তায় 250 টাকা, চাল কেজিতে 10 টাকা। ভোটের পর ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে ধান চালের বাজার। কয়েকদিনের ব্যবধানে বাজারে বস্তাপ্রতি ধানের দাম বেড়েছে 200 টাকা থেকে 260 টাকা, আর ধানের সাথে পাল্লা দিয়ে লাফিয়ে বেড়েছে চালের দামও। বাজারে প্রকারভেদে কেজি প্রতি চালের দাম বেড়েছে 6 থেকে 10 টাকা। এবং সর্বশেষ জানিয়ে দেব ইয়েমেনে মার্কিন ব্রিটিশ হামলায় বাড়ল তেলের দাম। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের বড় সমর্থক ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি বিদ্রোহীরা। তাদের সমর্থনের অংশ হিসেবে লোহিত সাগরে ইসরায়েলগামী ও ইসরায়েল সংশ্লিষ্ট বিভিন্ন জাহাজে হামলা করে আসছে তারা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। সংসদ বাতিল ও সরকারের পদত্যাগ দাবিতে জেএসডির মিছিল। দ্বাদশ জাতীয় সংসদ বাতিল, সরকারের পদত্যাগ ও অবিলম্বে অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। শুক্রবার 12 জানুয়ারি বিকেলে জাতীয় প্রেস ক্লাব পল্টন ও বিজয়নগর এলাকায় এ মিছিল হয়। জেএসডির সাধারণ সম্পাদক শহীদুদ্দিন মাহমুদ স্বপনের নেতৃত্বে মিছিলে দলের সিনিয়র সহসভাপতি তানিয়া রব, সহসভাপতি মিরাজ মিয়া, অ্যাডভোকেট কে এম জাবির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারি, সাংগঠনিক সম্পাদক মোশারেফ হোসেন মন্টু, কামাল উদ্দিন মজুমদার সাজু, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিম, শ্রমিক নেতা এম এ আওয়াল, কামরুল হাসান অপু আজম খান, আবুল কালাম নাসির উদ্দিন স্বপন, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোসলে উদ্দিন বিজয় প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন। বাংলাদেশের অর্থনীতি পাঁচ ঝুঁকিতে। পাঁচ ঝুঁকিতে আছে বাংলাদেশের অর্থনীতি। এগুলো হলো জ্বালানি স্বল্পতা, মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি কমে যাওয়া, মূল্যস্ফীতি, সম্পদ ও আয় বৈষম্য এবং সরকারের ঋণ বেড়ে যাওয়া ও বেকারত্ব। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম প্রকাশিত বৈশ্বিক ঝুঁকি প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। ফোরামের বার্ষিক সম্মেলনের আগে বুধবার এই প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে বলা হয়, করোনা মহামারীর পর চলতি বছর বৈশ্বিক প্রবৃদ্ধি হবে সবচেয়ে কম। বিশ্বব্যাংকের পর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এ প্রতিবেদন দিল। সেখানে স্বল্প ও দীর্ঘমেয়াদী বৈশ্বিক ঝুঁকি চিহ্নিত করা হয়েছে। বাংলাদেশে WFP এর অংশীদার হিসেবে কাজ করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ। মোট 71টি কোম্পানির উপর জরিপ করে ঝুঁকির তালিকা প্রস্তুত করেছে তারা। এ ব্যাপারে সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, এ জরিপ ব্যবসায়ীদের উপর করা হয়েছে। এতে দেখা যায় তাদের কাছে জ্বালানি সংকট এখন প্রধান ঝুঁকি। শিল্প কারখানায় এখন চাহিদার 60% গ্যাস সরবরাহ করা হচ্ছে, এতে গ্যাস নির্ভর শিল্প খাতে উৎপাদন ব্যাহত হচ্ছে। জানা যায়, গ্যাসের স্বল্পতা থাকায় শিল্প কারখানায় রেশনিং করা হচ্ছে। এতে রপ্তানিমুখী শিল্পগুলো গ্যাস পেলেও স্থানীয়, বিশেষ করে এসএম ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলো চাহিদা মতো গ্যাস পাচ্ছে না। এ পরিস্থিতি শিল্পের জন্য ক্ষতির কারণ হয়ে উঠেছে। সরকার গ্যাসের মূল্য অনেকটা বাড়িয়েও সরবরাহ নিশ্চিত করতে পারছে না। যদিও দাম বাড়ানোর সময় বলা হয়েছিল যে গ্যাসের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা হবে, সেই সঙ্গে বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারণেও শিল্পের উৎপাদন খরচ বাড়ছে। ব্যবসা
ব্যবসায়ীদের কাছে দ্বিতীয় ঝুঁকি হচ্ছে মূল্যস্ফীতি। উচ্চ মূল্যস্ফীতির কারণে ব্যবসায়ীরা দীর্ঘমেয়াদে বিনিয়োগের ক্ষেত্রে অনিশ্চয়তায় পড়েছেন। এছাড়া উচ্চ মূল্যস্ফীতির কারণে লেনদেনের ভারসাম্য থাকে না, ব্যবসায়ীদের ঋণপত্র খুলতেও সমস্যা হয়, পাশাপাশি রপ্তানিকারকদের প্রতিযোগিতার সক্ষমতা কমে যায়। এবার ব্যবসায়ীরা অর্থনীতিতে ঝুঁকির কারণে হিসাবে বৈষম্যের কথা উল্লেখ করেছেন। সম্পদ ও আয় উভয় ধরনের বৈষম্য, গত বছর এ বিষয়টি ঝুঁকির তালিকায় ছিল না। প্রতিবেদনে বৈশ্বিক পরিসরে আগামী দুই বছরে দশটি প্রধান ঝুঁকি চিহ্নিত করা হয়েছে। সেগুলো হল ভুল ও অপতথ্য, আবহাওয়ার চরম ভাবাপন্নতা, সামাজিক বিভেদ, সাইবার নিরাপত্তাহীনতা, অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাত, অর্থনৈতিক সুযোগের অভাব, মূল্যস্ফীতি, অনিচ্ছাকৃত অভিবাসন, প্রবৃদ্ধির গতি কমে যাওয়া ও দূষণ। বিরোধীরা মনে করছে কম্বোডিয়ার মতো নিষেধাজ্ঞা আসবে, বলছেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন বর্জন করে বিএনপি নতুন করে ষড়যন্ত্র করছে, এ সরকারকে হটাতে তারা বিদেশি বন্ধুদের দিকে তাকিয়ে আছে। বিরোধীরা মনে করছেন কম্বোডিয়ার মতো নিষেধাজ্ঞা আসবে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ইশতেহার বাস্তবায়ন করাই মূল চ্যালেঞ্জ, তবে এই ইশতেহার বাস্তবায়নেও অনেক চ্যালেঞ্জ রয়েছে, অনেক বাধাবিঘ্ন আসতে পারে। রাজনীতিতে কেউ যদি সন্ত্রাস অস্থিরতা তৈরি করে তবে তা মোকাবেলা করতে হবে, বিরোধী দলকে রাজনীতি দিয়ে মোকাবেলা করতে হবে। তিনি আরো বলেন, আমাদের রাজনৈতিক কর্মসূচি চলবে, রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করা হবে, তবে সহিংসতার উৎপাদন যুক্ত করলে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সবকিছুই করতে হবে, সেক্ষেত্রে কিছু প্রশাসনিকভাবে কিছু রাজনৈতিক কর্মসূচি দিয়ে মোকাবেলা করতে হবে। বিরোধী দলকে আমরা রাজনীতি দিয়েই মোকাবেলা করব, তবে তারা অগ্নি সন্ত্রাস করলে আমরা নিশ্চয়ই জুঁই ফুল নিয়ে যাব না। সড়কে প্রাণ গেল পুলিশ কর্মকর্তার। ময়মনসিংহের নান্দাইলে মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের বাহাদুরনগর এলাকায় কানুরামপুর ত্রিশাল সড়কে এ দুর্ঘটনা ঘটে। নন্দাইল মডেল থানার ওসি মোহাম্মদ আব্দুল মজিদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের নাম নূর আহমেদ, তিনি নান্দাইল মডেল থানায় সহকারী উপপরিদর্শক পদে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি নেত্রকোনার মদন উপজেলার কুলিয়াটিতে, বাবার নাম মোহাম্মদ হাফিজুর রহমান। নন্দাইল মডেল থানা সূত্রে জানা গেছে, এএসআই নূর আহমেদ উপজেলার বীর বৈতাগুইর ইউনিয়নের পুলিশ বিটে দায়িত্বে ছিলেন। মামলা সংক্রান্ত বিষয়ে খোঁজ নিয়ে আসার পথে দুপুর ১২টার দিকে বাহাদুরনগর এলাকায় মাইক্রোবাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং মাইক্রোবাসটি সড়কের পাশে ধান খেতে পড়ে যায়। ঘটনাস্থলে নূর আহমেদ মারা যান। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে। নূর আহমেদ ২০২১ সালের ২৬ মার্চ নন্দাইল মডেল থানায় যোগদান করেন। ওসি মোহাম্মদ আব্দুল মজিদ বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ধানের দাম বেড়েছে বস্তায় ২৫০ টাকা, চাল কেজিতে ১০ টাকা। ভোটের পর ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে ধান চালের বাজার। কয়েকদিনের ব্যবধানে বাজারে বস্তাপ্রতি ধানের দাম বেড়েছে ২০০ টাকা থেকে ২৬০ টাকা, আর ধানের সাথে পাল্লা দিয়ে লাফিয়ে বেড়েছে চালের দামও। বাজারে প্রকারভেদে কেজি প্রতি চালের দাম বেড়েছে ৬ থেকে ১০ টাকা। দিনাজপুর সদর উপজেলার গোপালগঞ্জ ধানের হাট শুক্রবার ও সোমবার বসে। দিনাজপুর ছাড়াও আশপাশের জেলাগুলো থেকে এই হাটে ধান কিনতে আসেন ক্রেতারা। ভরা আমান মৌসুমে ধানের দাম আশানুরূপ না থাকলেও ভোটের পরে বেড়েছে ধানের দাম। শুক্রবার সকালে এই হাটে ধান কিনতে আসা সলিল বসাক জানান, ১০ দিন আগে এই হাটে বিড়ি ৫১ জাতের প্রতি বস্তা ধান বিক্রি হয় ২২৫০ টাকা, আর আজ তা বিক্রি হচ্ছে ২৪৫০ টাকায়। সলিল বসাক জানান, রাইস মিলগুলোতে এখন ধানের চাহিদা বেড়ে যায়, বাজারে বেড়েছে ধানের দাম। ভোটের আগে কিছুটা ঢিলেঢালাভাবে চললেও ভোটের পর মিল মালিকরা চাল উৎপাদন বাড়িয়ে দিয়েছেন। ভরা আমন মৌসুমে ধানের দাম তেমন বেশি না থাকলেও এখন দাম বৃদ্ধি পাওয়ায় এর সুফল পাচ্ছে না কৃষক, বাড়তি দামের বাড়তি লাভ পাচ্ছে ধান কিনে রাখা মজুতদাররা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রায় এক সপ্তাহ সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি বন্ধ ছিল। এছাড়া সরকারের অন্যান্য খাদ্য কর্মসূচি বন্ধ ছিল, এ কারণেই বাজারে চালের উপর চাপ পড়েছে। এটি চালের দাম বৃদ্ধির অন্যতম কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে খাদ্য বিভাগের দিনাজপুর শহরের ডিলার আবু হোসেন জানান, গত সোমবার থেকে আবার চালু হয়েছে ৩০ টাকা কেজি দরের চাল বিক্রি। চাল বিক্রি আবার শুরু হয় বাজারে কিছুটা চাপ কমবে বলে জানান তিনি।